হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি হ্যালোইন কিলস এই মুভিটা রিভিউ করবো। এই মুভিটা কিন্তু 16 অক্টোবর 2021 এই মুভিটার থিয়েটার রিলিজ হয়েছে। আইএমডিবি রেটিং 5.8 out of 10, যদি খুব একটা বেশি নয়। এই মুভিটার ডিউরেশন হলো 1 ঘন্টা 46 মিনিট। ডেভিড গর্ডন গ্রিন এই মুভিটা ডিরেক্ট করেছেন এবং এটা বেস্ট অন দুটো ক্যারেক্টারের কথা বলছি, যে দুটো ক্যারেক্টার কিন্তু শো করা হয়েছে এখানে। এবং হ্যালোইনের মুভি আপনারা যদি আগে না দেখে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না যে হ্যালোইন জিনিসটা কি, এবং বিদেশে এই যে হ্যালোইনের উৎসবটা করা হয় এবং হ্যালোইনের উপরে যে ক্যারেক্টারটা এখানে বেস করে করা হয়েছে, এবং হ্যালোইনের মুভি এর আগে না দেখে থাকলে সেই ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম হবে। যেখানে জন কার্পেন্টার এবং ডেবরা হিল এই দুটো ক্যারেক্টারের উপর বেস করে কিন্তু এই মুভিটা বানানো হয়েছে, এবং এই মুভিটা হরর জনার টাইপের। যদি এটা আমার একদম পছন্দের জনার নয়, তাও আমি এটা মুভিটা আমি দেখলাম এবং দেখে বেশ ভালো লাগলো, কিন্তু কিছু কিছু সিনস একই রকম রিপিটেটেড লাগে। এবং যদিও প্রথমে যদিও একটা ব্যাক স্টোরি দেখানো হয়, তারপরে মানে 2018 চলে যাওয়া হয়, তো দুটো স্টোরির সাথে এক লিঙ্ক রয়েছে, যার জন্য আপনারা যদি প্রথম থেকে মুভিটা যদি ঠিকঠাক মতো না দেখেন তো বুঝতে পারবেন না। হ্যালোইন পরপর যেভাবে খুনগুলো করে, এবং যেহেতু এটা একটা স্ল্যাশার ফিল্ম, একটা স্ল্যাশার মুভি, কাজেই এই জিনিসগুলো টানা চলতেই থাকে, এবং একদম শেষে গিয়ে যেরকম একটা টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে, তা সেই জন্য আপনাদের শুরুতেই আমি যদি বলে রাখি তাহলে কিন্তু অনেকটাই স্টোরি স্পয়লার হয়ে যাবে, সেটা একদমই বলা যাবে না, যেহেতু মুভিটা একদমই নতুন এবং থিয়েটিক্যাল রিলিজ যেহেতু হয়েছে। সেহেতু আপনারা যদি এই মুভিটা যদি 70mm স্ক্রিনে গিয়ে দেখেন সেটা কিন্তু ফার ফার বেটার। তো আমার মনে হয় সেই লুক অ্যান্ড ফিলটা বেশ অন্যরকম লাগবে, এবং যারা স্ল্যাশার মুভি দেখতে পছন্দ করেন বা স্ল্যাশার ফিল্ম দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা অন্যরকম। তো এখানে মাইকেল মেয়ার্সের একটা ক্যারেক্টার রয়েছে, এছাড়া লরা স্ট্রোডের একটা ক্যারেক্টার রয়েছে। তো এই ক্যারেক্টারগুলো কতটা লিঙ্ক আপ রয়েছে সেই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আপনাকে হ্যালোইন কিলস দেখতে হবে। এবং হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য এইসব মুভি নয়, বাচ্চাদের নিয়ে এইসব মুভি হলে গিয়ে দেখবে না। এবং যাদের হার্ট দুর্বল, যারা এরকম হরর টাইপের জনার দেখতে পছন্দ করেন না, তাদের নিয়ে কখনোই কিন্তু থিয়েটিক্যাল মানে হলে গিয়ে সেরকম কিন্তু লুক অ্যান্ড ফিলটা যাতে তারা যাতে পায় তাহলে কিন্তু খুব মুশকিল হতে পারে। সেই জন্য যারা দেখতে পছন্দ করেন তারা একমাত্র থিয়েটিক্যাল রিলিজ যেহেতু হয়ে গেছে, সেটা আপনারা থিয়েটিক্যাল যে ফিলটা সেটা আপনারা নিন, এবং যারা পছন্দ করেন না তাদের কিন্তু নেবেন না। কারণ এখানে কিন্তু অনেক কিছু ব্রুটালিটি দেখানো হয়েছে, অনেক এমন এমন কিছু সিনস রয়েছে সেগুলো কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে। তার এর থেকে আর বেশি কিছু বলবো না। হ্যালোইন কিলস আপনারা দেখে নিন এবং নিশ্চয়ই দেখে আমাকে কমেন্টস লিখে জানান, এবং যারা দেখেননি তারা চটপট থিয়েটারে গিয়ে দেখে নিন। আশা করি আপনাদের বেশ বেশ ভালো লাগবে। তো এই ছিল আমার হ্যালোইন কিলসের রিভিউ। আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।